আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক, আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন টপিকের উপর। তো দর্শক, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। আদিলাহ অর্থ ন্যায় বিচারক, আইমান অর্থ সৌভাগ্য, আতকিয়া অর্থ ধার্মিক, সামিয়া অর্থ রোজাদার, সহেলি অর্থ বান্ধবী, আফিয়া অর্থ পুণ্যবতী, জাদুয়াহ অর্থ উপহার, তাসনিম অর্থ বেহেশতি ঝর্ণা, সাফিয়া অর্থ মধ্যস্থতাকারিণী, আনিফা অর্থ রূপসী, নিশাত অর্থ আনন্দ, ফারাহ অর্থ আনন্দ, লুবাবা অর্থ খাঁটি, নাজিয়া অর্থ মুক্ত, নাদিরা অর্থ বিরল, মাশরুরা অর্থ আনন্দিতা, ওয়াসিমা অর্থ বৃষ্টি, আফরোজা অর্থ আলোকময়, আজ্জা অর্থ হরিণী, আয়েদা অর্থ প্রত্যাবর্তনকারিণী, আফিয়াত অর্থ শান্তি, আসলিয়াহ অর্থ মধুময়ী, আরুফা অর্থ বুদ্ধিমতী, আম্বর অর্থ সুগন্ধ দ্রব্য, আলিমা অর্থ জ্ঞানবতী, আকিলা অর্থ বুদ্ধিমতী, আফিফা অর্থ নির্মল, আজিমা অর্থ মহতী, আজিজা অর্থ প্রিয়তমা, আরুষ অর্থ দুলহা, আতিকা অর্থ সম্মানিতা, আবিদা অর্থ বাদী, আলিয়া অর্থ উচ্চ, আতিফা অর্থ দয়ালু, আকিফা অর্থ নির্জনদাসী, আতিরা অর্থ সুগন্ধিময়, আসিমা অর্থ সুরক্ষিত, আসিফা অর্থ প্রবল বাতাস, আদিলা অর্থ ন্যায়বিচারক, আবেদা অর্থ ইবাদতকারিণী, আনোয়ারা অর্থ উজ্জ্বল, আঞ্জুমান অর্থ মাহফিল, আঞ্জুমান্দ অর্থ ভাগ্যবান, আসমা অর্থ নিদর্শন, আমিরা অর্থ রাজকুমারী, আমল অর্থ বাসনা, আশা অর্থ তীক্ষ্ণ দৃষ্টি, আসওয়া অর্থ উজ্জ্বলতা, আসমাহ অর্থ সত্যবাদিনী, আরমানি অর্থ আশাবাদী। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই, বাকি নামগুলো পরের পর্বে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আর সেই ভিডিওটি যদি সবার আগে পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনার জন্য থাকছে কাগজে মোড়ানো 2 বাক্স ভালোবাসা। আর এত দামি কিছুর বিনিময়ে আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশা করতেই পারি, কি বলেন আপনারা? তো যাই হোক, আবার হাজির হব পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আপনার সময় অতীব ভালো কাটুক।